আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কথা বলছিলাম পাবনা জেলার সাথিয়া উপজেলার ধুলাউড়ি। ধান, সরিষা, ভুট্টা, কালোজিরা, ধনিয়া এই সমস্ত পণ্যের পাইকারি হাট থেকে। প্রিয় দর্শক, এই হাটটি সপ্তাহে দুই দিন হয়ে থাকে, প্রতি শুক্রবার এবং প্রতি সোমবার। তো এই মুহূর্তে কিন্তু আপনাদের জানাবো যে আজকের বাজার দরে সরিষা, তিল, কালোজিরা, ভুট্টা, গম এই সমস্ত পণ্যের পাইকারি বাজার দর কেমন চলতেছে। সেক্ষেত্রে আমরা সরাসরি কথা বলবো ব্যবসায়িক আঙ্কেলের সাথে। আমরা আঙ্কেলের সাথে কিন্তু ইতিপূর্বেও কথা বলছি, তো আমি যাচ্ছি আঙ্কেলের কাছে, কথা বলে জানতে পারবো আজকে মানে গম, সরিষা, কালোজিরা, ভুট্টা, তিল এগুলোর দাম কেমন আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? টুপি মাথায় দিলি। আচ্ছা আচ্ছা, দেন দেন। তো তিল আজকে কি পরিমাণে আমদানি ছিল? আজকের হাটের তিল মোটামুটি আসিল আর কি, হ্যাঁ মোটামুটি মন 50 তিল এ পর্যন্ত আমদানি হয়েছে। তা তো 15-16 মন কিনছি। আজকে কিনলাম হলো 3750 টাকা পর্যন্ত কিনছি। 3750, হ্যাঁ সর্বোচ্চ নাকি এর থেকে বেশি আছে? না, 3750 এর বেশি আর কিনি নেই। সরিষার বর্তমান বাজার দরটা কেমন আছে দাদা? সরিষার বাজার তো মেলা কম। গতকালকে আমরা শুনছি হলো সর্বোচ্চ 34-35 আপনার পুষ্পপাড়া ওই রকম বাজারই 3500-3500। সেতি ভালো সেতিটা হলে কোনো কোনো জায়গায় 3700 আছে, এইরকম বাজার আছে। হ্যাঁ, গমের বাজার, হ্যাঁ তো গম এখন সিজন না, এটা ডাল সিজন। গম ধরেন কিনে গৃহস্থ কিছু গম আসতেছে, খুঁড়ছে খারসা বেচতেছে এরা। এই ধরেন এখন গমের বাজার এখানে লোকালে 1600 আছে, পরে 1550-1600 আছে। গতকালকেও আমরা 1550-1600, হ্যাঁ লোক এরকম আছে। আজকের বাজার দরে আচ্ছা, ভুট্টার বাজার দরটা কি জানা আছে আপনার? ভুট্টার বাজার আমরা এখানে তো ভুট্টার আবাদ হয় না, ভুট্টা নাই। তা ভুট্টার বাইরের বাজার আমি জানি, বাইরের বাজার কেমন চলছে? বাইরের বাজার 1050-1000 এরকম বাজার, 1100 পঞ্চগড়ের বাজার এটা। আমি এদের পরে হাটি করিনি। ধন্যবাদ। 0172-4-8871-71।